সকালে কাজ ছিল, কাজে গেছিলাম, কাজ থেকে এসেছি, প্রায় এক ঘন্টা হয়ে গেছে, তারপরে শুয়েছিলাম, ব্লগ স্টার্ট করা হয়নি আর এখন স্টার্ট করছি। যাই হোক, সো ভিডিও এডিটিং করা হয়ে গেছিল, এখন জাস্ট থাম্বনেলটা বানানো বাকি আর থাম্বনেল বানিয়ে ভিডিওটা আপলোড করে আসি, তারপরে দেখা হচ্ছে। আর একটু আগে ফোনের চার্জ প্রায় শেষ হয়ে গেছিল আর আমি আমার সারা ঘরে তন্ন তন্ন করে খুঁজেও চার্জার পাইনি, তার কারণ কালকে রাতে আমি ওই ঘরে ঘুমিয়েছিলাম, সেটা আমার মাথাতেই ছিল না, তো চার্জারটা ওই ঘরে থেকে গেছিল। যাই হোক, তারপরে ওই ঘর থেকে চার্জার নিয়ে এসে চার্জ করলাম ফোনটা। সো এখন যাই ভিডিওটা আপলোড করে আসি, তারপরে দেখা হচ্ছে। A few moments later. ওকে, ভিডিও আপলোড করে বাড়িতে চলে এসেছি আর এই কয়েকদিন মেলাতে জুতো পরে যাওয়ার কারণে প্রচন্ড নোংরা হয়ে গেছে জুতো, তাই হাতে সময়ও আছে, তাই জুতো বাইক সাইকেল সব একবারে পরিষ্কার করবো, দেখা যাক করতে পারি কিনা। লেটস গো। তু জেসা বোয়েগা তু জানি ভেসা খায়েগা তেরি আচ্ছি কমাইগা কোই অর ভি তো খায়েগা ইয়ে কোই নি বাতায়েগা কে গলত কে অর সহি কিয়া হ্যায় গলত অর সহি তো বস জিনে কা এক তরিকা হ্যায় কভি লিখে কবিতায়েঁ গুঙ্গা ভি তো চিখতা হ্যায় খামোশি আওয়াজ হোতি বহরে কি ইয়ে পরীক্ষা হ্যায় জীবন মিলা মুঝে পর না খুশ তো মে জীবিত কা ইয়ে রাইম স্কিম বনি তেরে লিয়ে কাফি সমস্যায়েঁ করনা মুঝে বহুত কুছ পর দিক্কত ইয়ে কে সময় কা হ্যায় বাপ কো সমঝা রহা আপনে জানি তুঝ মে সমঝ কা হ্যায় জীবন আজ হ্যায় জীবন কল নাই জল দেতা জীবন জীবন লেতা জাদা জল ভি সবর হোতা মিঠা জাদা সবর সড়তা ফল ভি সপনে হোঙ্গে পুরে মেহনত দাজ ভি অর কল ভি You have to push it too hard কমজোর ইনসান নি হ্যায় জানি উসকে জজ্বাত বাত মানা রাম ছোড় কাম করনে জাতা মূর্খ ইনসান জব আখিরকার উসকো করনা হি হ্যায় বিশ্রাম সুনা মেনে উসে দিক্কত হোতি খারাপ হালো সে তো পানে উসকি চিন্তা করনে লগা খুদ কো বরবাদ ইয়ে ইয়ে You have to push it too hard কমজোর ইনসান নি হ্যায় জানি বস উসকে জজ্বাত রাতো কো সোচো কে মে জীবন আপনা খতম কর দুঁ আপনে হোঙ্গে না কুছ তো ক্যা সপনে আপনে দফন কর দুঁ মা ভি ওরি বুড়ি খেতে খেতে বেটা সফল হো তো পিতাজি ভি কে গায়ে আই ডোন্ট থিঙ্ক কি মেরা বেটা হ্যায় তুম पर मेरे सपने बहुत ज्यादा बड़े हैं मां कागज होता पैसा मुझ पे बहुत कागज पड़े हैं मां भरे मच 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 लेटर ওকে, এখন সন্ধ্যা 6টা মতো বাজে আর আমি দুপুর থেকেই বাড়িতে আছি, এখনো বাইরে বেরোইনি। যাই হোক, এখন বাইরের দিকে যাব আর দুপুরে বলেছিলাম সাইকেল বাইক জুতো সব পরিষ্কার করব, কিন্তু শুধু জুতোই পরিষ্কার করেছি, সাইকেল আর বাইক এখনো অপরিষ্কারই আছে। ফ্ল্যাশব্যাক। তাই হাতে সময়ও আছে, তাই জুতো বাইক সাইকেল সব একবারে পরিষ্কার করব। এতক্ষণ কালীবাড়িতে ছিলাম আর এখন জাস্ট ক্লাবের সামনে আসলাম, আর ক্লাবের সামনে আমরা দুজন আর কি গল্প করছি। আর আমাদের ক্লাবটা কিছুটা এইরকম, আসলে ক্লাবটা এখন বন্ধ আছে, তার কারণ পাশে এক জায়গায় কনস্ট্রাকশন চলছে, যেই বাড়িতে কনস্ট্রাকশন সেই বাড়ির লোক এখন ক্লাবে থাকছে, আর মোটামুটি ক্লাবটা এখন পার্কিং এর রূপে রূপান্তরিত হয়েছে। হোয়াট এভার, আমরা এখন এইখানে। ওকে, এখন অলমোস্ট রাত 10টা বাজে আর আমি বাড়িতে চলে এসেছি, কালকে সকালে কাজ আছে, তাই এখন তাড়াতাড়ি ভিডিও এডিট করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ব। আর হ্যাঁ, এই ফোনটা যে ফোনটাতে ভিডিও রেকর্ড হচ্ছে, এই ফোনটা আমি কিনেছি অলমোস্ট এক মাস দেড় মাসের আশেপাশে হয়েছে, সো এর মধ্যে এখন আমার কাছে নোটিফিকেশন আসছে যে আমার মোবাইলের স্টোরেজ ফুল হয়ে গেছে, তার মানে 128 GB স্টোরেজ এক দেড় মাসের মধ্যে ফুল হয়ে গেছে। যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুই, এত অব্দি ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, পরের ভিডিওতে দেখা হচ্ছে, বাই। তেরা পাপা জব ভি মরুঙ্গা মে শল মা কা কফন দেনা তুমি আজ ওর জানি তুমি কল ভি ইয়ে দুনিয়া মায়া জাল হ্যায় তু জানি ইসমে ফাস নাই জো হাসতা তুজ পে সুন কে সপনে তেরে উন পে